আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা যারা পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহী বা যারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এখনই পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন না, এর পিছনে নিশ্চয়ই আমার কোনো যুক্তি আছে। আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডেইলি স্টারে 18 জুলাই একটা নিউজ এসেছিল যে পেপ্যাল প্রিপিং ফর বাংলাদেশ লঞ্চ। এখানে বলা হয়েছে পেপ্যাল ওয়ার্ল্ড মোস্ট পপুলার অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস is finally opening its door for Bangladesh. Unfortunately, এখনো বাংলাদেশি পেপ্যাল তার সার্ভিস দেওয়া শুরু করেনি। আমরা পেপ্যালের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবো যে এখানে অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করছে পেপ্যালকে যে আদৌ কি বাংলাদেশে কোনো পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। এখানে একজন কোশ্চেন করেছে যে ইজ ইট পসিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, আই মিন বাংলাদেশ নাও সাপোর্ট পেপ্যাল। দেন আরেকজন এখানে কোশ্চেন করেছে, আমরা দেখতে পাচ্ছি করেছে, হাই আই নিড এ পেপ্যাল অ্যাকাউন্ট, রিসেন্টলি আই হ্যাভ হার্ড দ্যাট পেপ্যাল নাও কামিং টু বাংলাদেশ এন্ড দে আর অ্যাক্টিভিটি অলরেডি প্রসেসড, সো ক্যান আই ওপেন অ্যান অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ অর ইজ এনি প্রবলেম টু ইউজ ফ্রম বাংলাদেশ। দেন এখানে পেপ্যাল কমেন্ট রিপ্লাই দিয়েছে যে নো, পেপ্যাল ডাজ নট অফার সার্ভিস ইন বাংলাদেশ নর ক্যান ইউ ওপেন অ্যান অ্যাকাউন্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি টু ইউজ ফ্রম বাংলাদেশ অ্যান্ড রিসাইড দেয়ার। সো এখানে বলা হয়েছে যে বাংলাদেশে যারা বসবাস করছি তারা পেপ্যাল অ্যাকাউন্টটি আমরা ইউজ করতে পারবো না। এখানে আরো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে দ্যাট ইজ ইন ভায়োলেশন অফ পেপ্যাল টার্মস অফ সার্ভিস। আরো বলেছে যে পেপ্যাল ইজ কান্ট্রি স্পেসিফিক, মানে কয়েকটা স্পেসিফিক কান্ট্রিতে পেপ্যাল তাদের সেবা দিচ্ছে। আমরা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে গেলে দেখতে পাবো যে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে বাংলাদেশ দেওয়া নাই। সো আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্টটি খোলা যাবে না। ইউটিউবে গেলে আমরা অনেক অনেক ভিডিওই দেখতে পাবো যেখানে দেখানো হয়েছে যে কিভাবে বাংলাদেশকে বাইপাস করে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়। পেপ্যাল অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, মোবাইল নাম্বার এবং আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন। এন্ড বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য পার্সোনাল ইনফরমেশনের পাশাপাশি বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর বিজনেস লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার ইত্যাদি আরও অনেক কিছু লাগবে। আপনার এই ধরনের ইনফরমেশনের মাধ্যমে তারা অটোমেটিকলি বুঝতে পারবে যে আপনি বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করছেন। সো তারা ইচ্ছে করলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো অনলাইন ট্রানজ্যাকশন করে থাকেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে এবং যদি আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে আপনি লুজার হবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি পেপ্যালকে কোনোভাবেই ক্লেম করতে পারবেন না, কারণ আপনি হচ্ছে ইলিগালি পেপ্যাল অ্যাকাউন্টটি ইউজ করছেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যতদিন পর্যন্ত পেপ্যাল বাংলাদেশে পুরোপুরিভাবে সার্ভিস দিচ্ছে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করবেন না। অ্যান্ড আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ইলিগালি পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করা থেকে বিরত থাকবেন। আমার নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।